ফিগারটা হেভি হয়ে গেছে, স্লিম হয়ে গেছে আরো। আর বলো না, সারাক্ষণ মাথা মাথা একদম খেয়ে নেয়, কত মোটা হয়ে গেছে এখন, ঢেপসি হয়ে গেছে। আমি শুধু আফসোস করে কেন ছাড়লাম তোমাকে। ঠান্ডা আসছিল, হ্যাঁ, ভুলে গেছিলে এটা লক করতে? ও এটা খোলা ছিল না? জিস কেন, চোখ ফোক জল জল হয়ে গেছে। আমি ভাবতে পারিনি প্র্যাঙ্কটা এতটা সিরিয়াস হয়ে যাবে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি তানিশের উপর প্র্যাঙ্ক করবো একটা, তোমরা তো বুঝেই গেছো কি, তো আমি একবার বলে দিই, প্র্যাঙ্কটা হবে এক্স গার্লফ্রেন্ড কলিং প্র্যাঙ্ক, ভিডিও কলিং প্র্যাঙ্ক, কলিং না, তো সেটা খুব এক্সট্রিম হতে পারে। তো আমি জানি না, আমি জাস্ট এইমাত্র বাড়িতে ঢুকলাম আর ও দেখলাম দোকানে রয়েছে ওর পাড়ার, তো ওকে আমি বলে আসলাম যে আমি যাই, তো বললো ঠিক আছে তুই যা, আমি একটু পরে আসছি। তো আমি চলে আসলাম, এসে এখন তাড়াতাড়ি করে ইন্ট্রোটা দিয়ে নিলাম, আমার প্ল্যানটা ছিল অনেকদিন ধরে মাথায় করবো, তো একদম আজকে পারফেক্ট সুযোগ আছে। তো আমি ক্যামেরাটা সেট করে নিচ্ছি, তারপর ও আস্তে আস্তে, যাতে লেট না হয়, লেট হলেই অসুবিধা হয়ে যাবে, তো আমি সেট করি, তারপর দেখা হচ্ছে। তোমরা তখন ইন্ট্রোটা দেখে নাও। এবার আমি কি করব, আমি এই দরজাটা আটকে দেব, ঠিক আছে, এটা আটকে দিলাম, আর এবার এই দরজাটা খুলে দেব, যাতে ও এইখান দিয়ে ঢোকে আর আমি ওখানে বসে কলটা করতে পারি, আর ও যাতে আমার এক্সপ্রেশনগুলো দেখে আর আমার কথাগুলো শোনে, ঠিক আছে। তো আমি বসে পড়লাম ক্যামেরা সেট করে দিয়ে, আর আমি ওর আওয়াজ পেয়েছি, ও হয়তো চলে আসবে এর মধ্যেই, কারণ আমি গেটে আওয়াজ পেয়েছি। তো স্টার্ট করে দেবো অ্যাক্টিংটা, চলো স্টার্ট করছি। হ্যালো, কেমন আছো সোনা, কতদিন পর দেখছি তোমাকে। বাহ, ফিগারটা হেভি হয়ে গেছে, স্লিম হয়ে গেছে আরো। আর বলো না, সারাক্ষণ মাথা মাথা একদম খেয়ে নেয়, কত মোটা হয়ে গেছে এখন, ঢেপসি হয়ে গেছে। আমি শুধু আফসোস করে কেন ছাড়লাম তোমাকে, খুব মিস করি গো। আমার এখন ইচ্ছা করে একদম ছেড়ে তোমার কাছে চলে যেতে, কিন্তু কি করবো বলো, এখন আর পস্তাচ্ছি এসে রিলেশনে। কি, না না এখন নেই, আমি তাই জন্য তোমাকে কল করলাম। না না, আমি একটা কাজ করছি, এখন বেশি কথা বলবো না, ঠিক আছে, আমি বাড়ি গিয়ে তোমাকে কল করবো। যদি বাই চান্স চলে আসে তাহলে, এমনিতেই ফালতু একদম কারোর সাথে কথাবার্তা বলতে দেয় না, একদম বিচ্ছিরি, মানে একদম পছন্দ হয় না এগুলো। আচ্ছা রাখছি, পরে কথা বলবো। কি হলো, আজ সাথে না করে ঢুকে গেলি হুট করে, কি হয়েছে? কার সাথে কথা বলছি? বন্ধুর সাথে। তোর কোন বন্ধুকে তুই তুমি তুমি করে কথা বলিস, সেটা আগে আমাকে বল। তুমি করে তোর কোন বন্ধুকে তুই বলিস? আমি অনেকজনকে তুমি করে কথা বলি, আজ অব্দি তো আমি দেখিনি কাউকে তুমি করে বলতে। কার সাথে কথা বড়দেরকে আমি বলছি? তুমি করে কথা বলি, বড় তারা তোর বন্ধু না, তোর দাদা হবে। দাদার সাথে কথা বলছিলাম, খেলার ওখানে কারোর সাথে। ফোনটা দে, ফোনে কি আছে? ফোনটা দে, ফোন দেওয়া যাবে না, ফোনটা দে, ফোন দেওয়াই যাবে না। তুই এতক্ষণ লেট হলো, আমি ফোনটা চেয়েছি, আমার হাতে দিবি তুই ফোনটা, আমার ফোনটা তুই হাতে দিবি। কেন, তোর তো ফোন, আমার ফোন ধরবি না? যা, কার সাথে কথা বলছিস? বলছিলাম কার সাথে কথা, কার সাথে কথা কেন, কি হয়েছে, ফোনে কথা বলার সাথে কি সম্পর্ক আছে? বস, এখানে কার সাথে কথা বলছিলি? কার সাথে কথা বলছিলি? বলছিলাম কার সাথে কথা, কি হয়েছে, কেন, না না কোনো প্রবলেম আছে তোর? প্রবলেমটা তো এবার শুরু হবে, আমার না। কেন, কি হয়েছে, কি হয়েছে, কিসের প্রবলেম? চুপ, আমি শুয়েছিলাম এতক্ষণ এখানে, দরজাটা লক করছিস কেন? এমনি করে দিচ্ছি, ও ঠান্ডা আসছিল। ঠান্ডা আসছিল, হ্যাঁ, ভুলে গেছিলে এটা লক করতে?
ও এটা খোলা ছিল না? গায়ে হাত দিয়েছিস ফোন চাও যদি? বেশ করেছি, বেশ করেছি। কে ছিল কলে? কে ছিল? কেন, কি হয়েছে তোর? কি কি সমস্যা তোর? বাধ্য করিস না, বাধ্য করাস না গায়ে হাত তুলতে। তোর কি হয়েছে, কি প্রবলেম তোর? কে ছিল? আমি যার সাথে ফোনে কথা বলি, কেন কি হয়েছে, কি হয়েছে বলে, কি হয়েছে, কে ছিল, কেন কি হয়েছে, জানার কি আছে তো? কি বলছিস তুই কলে? কি বলেছি, কিছু বলিনি তো। কি বলছিস তুই? নর্মাল কলে থাকলে আমার কিচ্ছু যায় আসতো না। তুই এতটাই বিজি কথা বলতে, আমি যে ঢুকলাম তোর কোনো হুঁশ নেই। কি বলছিস, কি বলেছি? কি বলছিলি? নিজেকে প্রশ্ন কর, কি বলছিলি? কিছুই বলিনি। তোমার ফিগারটা খুব সুন্দর, আমারটা এগুলো ঢেপসি, আমি কখন বললাম? আমারটা ঢেপসি। পস্তাচ্ছিস ছেড়ে এসে? কখন কে বললাম আসতে এগুলো? বলেছিল, কে আসতে বলেছিল? তোর কি আমি হাতে পায়ে ধরেছিলাম? কখন তোর কি বললাম? আমি হাতে পায়ে ধরেছিলাম? আমি কি কাঁদছিলাম তোর সাথে রিলেশনে আসার জন্য? আজব আমি কথাবার্তা কি বলিস তুই। কাঁদছিলাম তোর সাথে রিলেশনে আসার জন্য? আমি কি গেছিলাম তোকে ফার্স্ট? কি আমি প্রপোজ করেছিলাম? তার সাথে কি আমি কি তোকে সম্পর্ক? প্রপোজ করেছিলাম ফার্স্ট? না, আগে তুই রোগা ছিলি, আগে আমার ভালো লাগতো তোকে, এখনো ভালো লাগে, তার সাথে কি সম্পর্ক? একটা মানুষের রূপ দেখে কেউ ভালোবাসে না, ঠিক আছে? আজকে তুই সুন্দর আছিস, কালকে তুই নাও থাকতে পারিস। আমার সুন্দর নেই পছন্দ। তাহলে আজ তুই তাহলে তুই আজকে তুই আমাকে এই ধরনের কথা বলছিস তো? তোকে আমি কি বলেছি? তুই তো নিজের থেকে আসলি, এসে আমি মারধর শুরু করে স্পষ্ট দিলি। শুনেছি তুই বলেছিস আমারটা ঢেপসি, আগে ভালো লাগতো, সহ্য হয় না, আবার কি কারোর সাথে কথা বলতে দেয় না। আমি তোকে কারোর সাথে কথা করতেই পারে বলতেই না, না, আমি তোকে কারোর আমি সাথে কেন কথা বলতে বলতেই ভাই না, দিচ্ছ আমি তোকে কারোর সাথে আমি কথা বলতে দিই না। তোকে, আমি তুই কেন কথা বলতে বলিস না বলবো? কারোর সাথে, তুই বিকালবেলা খেলতে যাস, আমি তোকে কোন দিন ফোন করে কৈফিয়ত নিই? তুই যেখানে যাস তুই যেটা তাহলে বলিস আমি কিছু সেটা বলেছি? একদম চুপ করে থাকবি। তুই যেখানে যাস আমি চুপ করে সেটা শুনি। আমি কোনোদিনও তুমি তোকে আমি কিছু বলি না, কোনো কোয়েশ্চেন করি না আমি। তারপরে এগুলো কি বলে, কি বলছিস তুই? আমারটা ঢেপসি, কখন বললাম এগুলো? আগে আগে রোগা তুই ভুল ছিলাম, শুনেছিস, আগে রোগা ছিলাম, 2018 থেকে আমি রোগা ছিলাম, তুই ভুল ঠিক শুনেছিস। আছে? 18, 19, 20, 21, 22, 22 শেষ হতে চললো, ঠিক আছে? দেখ স্বাভাবিক, আঙুলে ছাপ বেশ হয়ে গেছে হয়েছে, এখানে। বেশ হয়েছে, শেষ হতে চললো 22। এতগুলো বছরে স্বাভাবিক মানুষ একরকম থাকে না, মানুষের চেহারার তো পরিবর্তন হবে, তুই কি হয়েছে তাতে? মানুষের তো চেহারার পরিবর্তন হবে। তুই কি আমাকে চেহারা দিয়ে ভালোবেসেছিলি? না কেন, কি তার সাথে কি সম্পর্ক? তা তো তোর কাছে চেহারাটার দাম বেশি হয় না, তাহলে তুই আজকে আমাকে ছাড়বি, ছেড়ে তুই আরেকজনকে ধরবি পরশুদিন, তার তার মধ্যে তোর কোনো ফল্ট তুই দেখতে পাবি, তুই বলবি আবার তা সেও খারাপ হয়ে গেছে, তুই তাকেও ছাড়বি। এরকম করে তো করার লাইফ চলে না। তোর প্রবলেমটা কি? আমার প্রবলেমটা অনেক, কি প্রবলেম হয়েছে তোর? তুই রাস্তায় দিব্যি ছিলি তো, বললি আসছিস বাড়ি, আর নখ না একবার ঢুকিস কেন দরজা দিয়ে? সেই সুযোগেই তো তুই এই জিনিসটা করলি। কি নখ কেন করেছি করবি, আমি? তো নখ গান কেন শুনছিলাম করবি? ফোনে, নিজের ঘরে ঢুকতে আবার নখ করে ঢুকতে লাগে? আমি তো ফোনে গান গান শুনছিলাম। শুনছিলি, কি করেছি? গান শুনছিলি, তুই ভিডিও কলে কার সাথে কথা বলছিলি? কারোর আমি সাথে কথা দেখতে বলিনি, পাইনি কলে কে ছিল, কিন্তু আমি শিওর কোনে নিয়েছিল, আমি শিওর। কে, কোনো ছেলেকে কেউ এই কথাগুলো বলে না। যদি তুই একমাত্র ওরম কিছু বলিনি আমি, ওরম কিচ্ছু বাজে বলিনি। ভাষা ইউজ করতে বাধ্য করাস না, বাধ্য করাস না, তুই কিন্তু স্বীকার কর। আমি কিছু আমি করিনি, কেন চুপচাপ, সেটা করতে আমি যাবো? চুপচাপ বেরিয়ে যাবো রিলেশন থেকে, আমি রিলেশন থেকে চুপচাপ বেরিয়ে যাবো, আমি তোকে একটা কোয়েশ্চেন করব না। তোর কি আমাকে পোষাচ্ছে না? তোর বসাচ্ছে, কি আমাকে পোষাচ্ছে না? হ্যাঁ বসাচ্ছে। তাহলে আমার সঙ্গে থেকে এরকম এরকম ইচ্ছা করা যাবে না। আমি কারোর সাথে তুই কাউকে কিছু বাদ দিয়ে করিনি, তুই তো ধ্রুব মিথ্যা কথা বলছিস। আমার বিশ্বাস কর, আমার মাথা ফাতা আমার জ্বলে যাচ্ছে, আমার মাথা ফাতা আমার জ্বলে যাচ্ছে, সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না আমার। না আমি কি বলবো, আমার চারপাশে অন্ধকার লাগছে। তো তোর থেকে এটা আমি কোনোদিন এক্সপেক্ট করিনি। আমি অনেকে করলাম বলতো, টা কি? আমি তো অনেকে গান বলতো, অনেকে শুনছিলাম। বলতো যে যে ব্রেকআপ সবার হচ্ছে, যে বছরটা কোনো ম্যাটার করে না, লোকের 20 বছর পরেও ব্রেকআপ হয়ে যায়, কারোর পর বিয়ের পর ডিভোর্স হয়ে যায়, অনেকে এরকম কথা বলে। কিন্তু আমি আমি তোকে একটা কথা সবসময় বলেছি না, যাদের হয় হয়,
আমাদের মধ্যে কোনোদিন হবে না, সে সেরকম পরিস্থিতি আসতেই দেবো না। আর তুই আজকে সামান্য তো হয়েছেটা কি, কি করেছি আমি? আমি হুম, তোর সাথে থাকবো না, কেন, আমি তোর সাথে থাকবো না, কোন কারণে? তোর মতন ছেলের সাথে আমি জীবনে থাকবো না। আমি যদি আজকে তোকে ছেড়ে চলে যাই, পুরো দায়টা তোর। আর তুই যেসব ভালো লাগার কথা বলছিস, সেই সব ভালো লাগা 2 দিন থাকবে, আমি কাউকে বলিনি 2 দিন থাকবে, কিছু। 3 দিনের দিন তোর থেকেও ভালো ছেলে যখন পাবে তখন তার কাছে চলে যাবে, ঠিক আছে? মুখে বলাটা না খুব সোজা, থাকাটা এত সোজা না। তুমি বলেছি ব্রেক আপ করবো, বলিনি তো, আমি করব, আমি করব, কেন, আমি করব, কি আমি আমি কারণে? করব, আমি জানি না। তুই একটা অন্য মেয়েকে ভালো বলবি, অন্য মেয়ের ফিগার ভালো বলবি, তুই পস্তাচ্ছিস আমি আমার আমার সাথে এক্স কে এসে। বলতেই পারি। ও মা, এক্স কোন এক্স রে তোর, যার ফিগার ভালো, আবার আমাকে তুই, যার ভাল লাগতো, আবার তুই পস্তাচ্ছিস? যার আমার এই আমার চুপটা, যাকে ভাল তাকে লাগতো, আমি দেখিনি তো, তার ফিগার ভালো নাকি আমি দেখিনি তো, আমি অন্ত ছিলাম তো, বিশাল ফিগার ভালো তো, দুর্দান্ত, বলিউড অ্যাক্ট্রেসদেরকেও ফেল করিয়ে দেবে, তাই না? এত ভালো ফিগার, আমার ভাল লাগতো, এখনো ভাল লাগে। ভাল লাগে নিজের মনে রাখবি, এখানে বসে আমাকে শোনাতে তোকে আমি বলিনি। তোকে তো আমি শোনাইনি, মানে তার সাথে কথা বলছিলাম, তোকে তো আমি ডিস্টার্বও করিনি। আমি বলবো তো, আমি বলবো দেখ একটা ছেলের ছবি বার করে, কি হট কি সেক্সি, আমি বলবো, আমি বলবো কি কি হ্যান্ডসাম, আমি বলছিস, বলবো, তুই আমি বেশ করছি, বলিনি, আমি খুন করে দেবো একদম, আমি বলবো কথাগুলো, আমি কি বলবো কথাগুলো, দেখবি তুই সহ্য করতে পারিস কিনা, দেখবি। মানে মনে হচ্ছে নিজেকে শেষ করে দিই, এখন শেষ করে দিই, কি বলছিস তোর তুই? মতন ছোট লোককে নিয়ে আমি বড়াই করতাম, তোর মতন ছোট লোককে নিয়ে। কি বলছিস তুই এগুলো? বুঝতে পারছিস না কি বলছি, বুঝতে পারছিস না, গর্ব করে বলা ফাটিয়ে ফাটিয়ে বলতাম সবাইকে। আচ্ছা ভুল হয়ে গেছে, বস, আমারই ভুল হয়েছে ঘরে কথা বলা। তুই অনেক পাল্টে গেছিস রে, তুই অনেক পাল্টে গেছিস, তুই তুই তোর সাথে আমি যখন রিলেশনে এসেছিলাম না, তুই ছিলেই অন্যরকম, আর এখন আমি যাকে দেখি না সে একদম টোটালি অন্য, এতটুকু মিল নেই তো তখনকার তোর সাথে আর এখনকার তোর সাথে, এতটুকু মিল নেই, তুই অনেক পাল্টে গেছিস। তুই আমাকে তখন সবসময় একটা কথাই বলতি, তুই আমাকে সবসময় একটা কথাই বলতি, যে আমি তোকে ছাড়া আমি কারোর দিকে তাকাইও না, আর যদি তাকাইও সে যদি হাজার সুন্দর হোক না কেন, আমার চোখে তুই সুন্দর। তুই বল, তুই লোককে সুন্দর বল, লোক সুন্দর হতেই পারে, কিন্তু এই কি কথাগুলো বললি যে ও কিছু বলিনি, ঢেপসি, তুই আমাকে ছোট করছিস, একটা কখন কখন বললাম একটা বাইরের মেয়ের কাছে তুই আমাকে ছোট আমি এমনি করছিস, কথা বলছিলাম? ও ঢেপসি, ওটাকে কি ও পস্তাচ্ছি তোমাকে ছেড়ে এসে, কে পস্তাতে বলছে, তোকে তো চলে যা না, চলে যা, চলে যা, মানা যায় নি তো কোনো, কোনো মানে দেওয়া নেই, তোর মানে দেওয়া রয়েছে, আমি তো কিছু তোর করিনি মানে দেওয়া ওরকম, রয়েছে, আমি তো নর্মাল কথা বলছিলাম ওর সাথে, ওইদিন দেখা হয়নি তাই জিজ্ঞেস করছিলাম এগুলো কেমন, নর্মাল কথা, ফিগারটা ভালো হয়ে গেছে, এগুলো এগুলো নর্মাল। বলিনি তো আমি। আমি এগুলো এক্সপেক্ট করিনি তোর থেকে, আমি এগুলো এক্সপেক্ট করিনি, বিশ্বাস কর আমার গায়ে, আমার মনে না এতটুকু জোর নেই তোর সাথে এখন কুস্তা কুস্তি করার মতো, ঝগড়া মারামারি করার মতো, ঠিক আছে? তুই ছাড় তুই বাদ দে, ভেবেই নিয়েছিস তুই আমার সঙ্গে থাকবি না, তুই ছুত করছিস তো, যাওয়ার চলে যা, কখন বললাম, তুই ছুত করছিস, যাওয়ার, তুই চলে যা, আমার লাগবে না, আমার এরকম কাউকে আমার লাইফে চাই না, আমি সিঙ্গেল থাকবো সারা জীবন, সত্যি সত্যি ভালোবাসি তো, মন থেকে ভালোবাসি তো তোকে, আমি আমি পারবো তোর কথা মনে রেখে সারাটা জীবন কাটিয়ে নিতে পারবো, আমি আমার অত ছুকচুকানি নেই যে একটা গেলে আরেকটা আসবে, আমি কোনোদিন এরকম ধরনের কথা বলবো না যে একটা গেলে আরেকটা আসবে, হাজারটা আসবে কিন্তু ভালো একজনকেই বাসা যায়,
10 জনকে বাসা যায় না, তাহলে এত কত দূর তোর সাথে থাকতাম না। মা কাঁদছিস কেন? চোখ ফোক জল জল হয়ে গেছে। আরে প্র্যাঙ্ক করছিলাম, প্র্যাঙ্ক করছিলাম, প্র্যাঙ্ক করছিলাম। কাঁদছিস কেন? প্র্যাঙ্ক করছিলাম, শুয়ে বলছি প্র্যাঙ্ক। বস বস, কোথাও বসবো না, কোথাও বসবো না, যাবি না, হাতে ব্যথা আমার। চাচ আমার দিকে ছবি না, আমাকে খুন করে দেবো, শুধু একদম ছবি না। বিশাল বিশাল রয়ে গেছে। এখন আমি ক্যামেরাটা অফ করছি, আমি কি বলছি জানি না, এখন আমি ক্যামেরাটা অফ করছি, তারপর ওকে আমি নিয়ে তারপর যখন আসবো তখন আবার স্টার্ট করব। এক্সট্রিম হয়ে গেছে, বাপরে বাপ। দেখো প্র্যাঙ্ক করতে গিয়ে ওর কপালে খুব জোর লেগেছে, আমি ভলিনি ফলিনি লাগিয়ে দিলাম। তো কে বললাম ওকে মাথা ঠুকতে? আমি তো করিনি, আমি তো ইয়ার্কি করছিলাম, এমনি ফেক ছিল রিয়াকশন আমার। তুই যাই কর, আমি তখনের জন্য তো মেডিকেল ভেবেছিলাম, তাই না? আচ্ছা সরি, আর করবো না, এরকম আমি করলে দেখবি কিরম লাগে। তোর মনে আমি ওরকম কখনো বলবো কাউকে তোর নামে? তুই বেস্ট ছিলি আমার কাছে, তুই বেস্ট সব সময়। আচ্ছা এখন ওকে কিছু আর করবো না, ও একটু থাক, মাথা যন্ত্রণা কমুক, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করবো। আর পরে কমেন্টে রিপ্লাই আছে, তোমরা দেখে যাও। A few moments later. তো তানিশা এখনও খুব কান্নাকাটি করছে, ভিডিও আর আসতে চাইছে না, তাই ভিডিওটা আজকে আমি একা এন্ড করছি। আর আমি ভাবতে পারিনি প্র্যাঙ্কটা এতটা সিরিয়াস হয়ে যাবে, তো আজকে আমি কমেন্টগুলো রিপ্লাই একাই দেবো, একটু ম্যানেজ করে নিও। তো ফার্স্ট কমেন্টটা যে করেছে তার নাম হলো ঈশান চৌধুরী, ওহো আজকে তানিশা দি প্র্যাঙ্ক করে দিল সন্দীপ দার উপর, ওয়েসে বহুত আচ্ছা থা প্র্যাঙ্ক, বাট সন্দীপ দা কষ্ট পেয়েছিল সেটা দেখে খারাপ লাগলো, বাট প্র্যাঙ্ক ছিল এটা, ভালো থেকো। হ্যাঁ আমার উপর প্র্যাঙ্ক করে দিয়েছিল। আর হ্যাঁ তোমার যে ভিডিওটা ভালো লেগেছে সেটা শুনে খুব ভালো লাগলো, আর তুমিও খুব ভালো থেকো। তো নেক্সট কমেন্টটা করেছে দেবজানি দে, আমি হাতের লেখা করে তারপর দেখছি তোমাদের ভিডিও, এমনিতে আমার ফোন চার্জ নেই তাই ল্যাপটপে দেখে নিয়েছি তোমাদের ভিডিওটা, পারলে কমেন্টে আমার নামটা নিও, নিশ্চয়ই নেবো, এই যে নিয়ে নিলাম নামটা। আর তুমি যে আমাদের এত ভালোবাসো যে তোমার ফোনে চার্জ নেই তাও তুমি ল্যাপটপে আমাদের ভিডিও দেখেছো, তাতে খুব খুশি হলাম শুনে, আর এরকমভাবে সবসময় পাশে থেকো। তো ভিডিওটা এখানে এন্ড করছি, আমি বেশি কথা বলছি না কারণ আজকে আমারও মুডটা একদম খারাপ হয়ে গেলো, প্র্যাঙ্কটা তো এক্সট্রিম হয়ে গেল। তো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।